মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারের বাজেটের কঠোর সমালোচনা করেছেন। উত্তরবঙ্গের সভায় তিনি বলেন, এবারের বাজেটে অসংগঠিত ক্ষেত্রের জন্য কিছু দেওয়া হয়নি। ফেকধারী সরকারের ফেকধারী বাজেট, বুঝলেন বাংলাটা? মানে হচ্ছে কিছু নাই। অ্যান্টি ফার্মার, অ্যান্টি পিপল, অ্যান্টি কিষাণ, অ্যান্টি কান্ট্রি, সব বিক্রি করে দিচ্ছে। ইন্স্যুরেন্সের টাকা পাবেন তো? আমি জনগণকে জিজ্ঞেস করি, অনেক ব্যাংক বন্ধ করে দিয়েছে, ব্যাংকে টাকা রাখুন, সব খেয়ে চলে যাবে। কোন দিন শুনবেন সকালবেলায় ঘুম থেকে উঠে নোটবন্দির মতো ব্যাংকও বন্দি করে দিয়েছে, ব্যাংকেও টাকা নেই। লাইফ ইন্স্যুরেন্স কারা করে? ইন্স্যুরেন্স জীবনের জন্য করে, সম্পত্তির জন্য করে, দোকানের জন্য করে, অ্যাক্সিডেন্টের জন্য করে, পরিবারের ভবিষ্যতের জন্য করে। আজকে বাজেটে বলেছে 74% বিক্রি করে দেওয়া হবে তার শেয়ার। তার মানে আপনারা গেলেন,